প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই মহামারীতে যেহেতু তোমাদের কোনো কাজ নেই, তাই তোমাদেরকে অনলাইন বেস করে তোমাদের লেখাপড়া চালিয়ে যেতে হচ্ছে। অনার্স, ডিগ্রি, এসএসসি, এইচএসসি, জেএসসি এবং পিইসির মতো ক্লাসে ডব্লুএইচ কোর্সিন বাধ্যতামূলক রয়েছে। আর এই ডব্লুএইচ কোর্সিন তোমাদের জানা অত্যন্ত জরুরি। কারণ হিসাবে কি, যে তোমাদেরকে প্রশ্ন করতে গেলে, কোনো বিষয় জানতে হলে, কারোর কাছে মাধুর্যপূর্ণ ব্যবহারের জন্য প্রশ্ন ছুড়ে দিতে, সেটা তোমাদেরকে অত্যন্ত জরুরি। আজকে যে টিউটোরিয়ালটা তোমাদের সামনে উপস্থাপন করছি, এই টিউটোরিয়াল আশা করা যায় তোমাদের কাজে আসবে এবং ডব্লুএইচ কোশ্চিন সম্পর্কে তোমাদের জড়টা কেটে যাবে বলে আশা রাখি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে যে অনার্স সেকেন্ড ইয়ার এবং ডিগ্রি ছাড়া পঞ্চম শ্রেণীর নয় দাগের যেভাবে তোমাদেরকে ডব্লুএইচ কোশ্চিনের সমাধান করতে হবে সে বিষয়ে আলোচনা করার চেষ্টা করব। এখানে ডব্লুএইচ কোশ্চিন বলতে আছে হু, হুইস, হোয়াট, হোম, হোয়ার, হোয়েন, হোয়াই, হুইস, হোম ইত্যাদিকে বুঝি। ডব্লুএইচ কোশ্চিন আমরা আমাদের সাধারণত চলার সময়, কারোর কাছে কিছু জিজ্ঞাসা করা, খাওয়ার সময় জিজ্ঞাসা করা, পড়ার সময় জিজ্ঞাসা করা, এই বিভিন্ন প্রশ্ন জিজ্ঞাসা করার জন্য আমরা ডব্লুএইচ কোশ্চিন খুবই ব্যবহার করতে পারি। এখানে আমরা যে বিষয়টা আলোচনা করব, প্রথম রুলে আমাদের রয়েছে সাবজেক্ট বাদ গেলে ডব্লুএইচ এর গঠন হবে। ডব্লুএইচ ওয়ার্ড প্লাস বাকি অংশ। ডব্লুএইচ কোনো ব্যক্তির প্রশ্ন, কোনো ব্যক্তি যদি সাবজেক্টে থাকে তাহলে ওই সাবজেক্ট বাদ দিয়ে আমাদেরকে বাকি অংশ লিখতে হবে। ডব্লুএইচ ওয়ার্ড প্লাস সাহায্যকারী ক্রিয়া প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মূল ভার্ব প্লাস বাকি অংশ লিখতে হবে। যেখানে এখানে আমরা দেখতেছি যে যে কলম্বাস ডিসকভার্ড আমেরিকা, এখানে কলম্বাসকে আমাদেরকে মার্কিং করে দেওয়া হয়েছে। তাই আমরা তাহলে আমরা কিভাবে প্রশ্ন করলাম যে হু ডিসকভার্ড আমেরিকা, আমরা কলম্বাসকে বাদ দিয়ে বাকি অংশটা লিখে দিয়েছি। এখানে দেখো কলম্বাসের পরিবর্তে আমরা হু ব্যবহার করেছি এবং হু ব্যবহার করার পরে বাকি অংশ লিখে দিয়েছি। এরপরে দ্বিতীয় নম্বরে দেখো দ্য বেবি ওয়াজ ক্রাইং ফর ফুড, খাদ্যর জন্য শিশুটি কাঁদছে। তাহলে কেন কাঁদছে, এখানে ফুডকে তোমার আন্ডারলাইন করা হয়েছে, অর্থাৎ তোমাদের কোনো কারণ যদি উল্লেখ থাকে তাহলে ভয় দ্বারা প্রশ্ন করব। অর্থাৎ আমাদের প্রথম দ্বিতীয় নম্বর রুলে দেখো যে ডব্লুএইচ ওয়ার্ড প্লাস ভার প্লাস সাবজেক্ট প্লাস মূল ভার প্লাস বাকি অংশ, এবং সবসময় মনে রাখতে হবে ডব্লুএইচ ওয়ার্ড করার পরে সেখানে জিজ্ঞাসা চিহ্ন অবশ্যই দিতে হবে। তাই আমরা লিখো হোয়াই ওয়াজ ক্রাইং দ্য বেবি, কেন কাঁদছে। এখানে দেখো আমরা হোয়াই ওয়াজ দ্য বেবি ক্রাইং, বেবি কেন কাঁদছে, ডব্লুএইচ ওয়ার্ডটা আমরা প্রথমে বসিয়েছি কি হোয়াই, তারপর সাহায্যকারী ক্রিয়া ওয়াজ নিয়ে আসছি, তারপরে লিখছি সাবজেক্ট, তারপর মূল ভার্ব, অর্থাৎ আমাদের দুই নম্বর নিয়ম যেটা সেই নিয়মেই আমরা লিখছি। তাহলে আমরা জানলাম কি দ্য বেবি ওয়াজ ক্রাইং ফর ফুড, বেবি কিসের জন্য কাঁদছে, হোয়াই ওয়াজ দ্য বেবি ক্রাইং, অর্থাৎ বেবি কিসের জন্য কাঁদছে। ওখানে যেহেতু নির্দিষ্ট করে কারণ উল্লেখ রয়েছে খাদ্যের জন্য কাঁদছে, তাহলে আমরা হোয়াই দ্বারা এখানে প্রশ্ন করেছি। মনে রাখতে হবে যে ডব্লুএইচ ওয়ার্ড কথার ভিতরে সৌন্দর্যটা ফুটে ওঠে। কথা কিভাবে বলতে হবে, কিভাবে জানতে হবে, কিভাবে অন্য ভদ্রতা, শিষ্টতা, হৃদ্যতা, আন্তরিকতাপূর্ণ ব্যবহার মাধ্যমে কিভাবে প্রশ্ন করতে হবে, আর এই প্রশ্ন করার ধরন কেউ কেউ বা কারোর এক এক ধরনের করতে থাকে। অর্থাৎ বিজয়ীরা কী করে, যে এই কথাগুলো গুছিয়ে একই রকম কথা ভিন্ন ভিন্নভাবে ঘুরিয়ে বলে। তাহলে আমরা জানলাম যে দ্বিতীয়টা দ্য হোয়াই ওয়াজ বেবি ক্রাইং। এরপরে আমরা দেখব যে ডব্লুএইচ নিয়ে এ টু জেড
কোনো অজানা তথ্য জানার জন্য প্রশ্ন করার ক্ষেত্রে ইংরেজিতে 9টি ওয়ার্ড আছে, যেগুলো ডব্লিউএইচ এই লেটার দুটি বিদ্যমান। এই ওয়ার্ডগুলোকে ডব্লিউএইচ ওয়ার্ড এবং বাকি ওয়ার্ড দ্বারা তৈরি প্রশ্ন ডব্লিউএইচ বলে। ডব্লিউএইচ ওয়ার্ডগুলো সাধারণত নিম্নলিখিত প্রশ্ন করা হয়ে থাকে। দেখো, আমরা ডব্লিউএইচ ওয়ার্ড এগুলো সাধারণত নিম্নলিখিত দ্বারা প্রশ্ন করতে হবে। হু, কে বা কারা, হুম, কাকে, কার সাথে, কার কাছে, কার দ্বারা, হুজ, কাকে, হোয়াট, কি, পেশা, বয়স, উচ্চতা। এরপর হচ্ছে ওয়েন, সময়, হোয়ার, স্থান, বিষয়ে জানতে এগুলো দ্বারা প্রশ্ন করা হয়ে থাকে। তাই আমরা বুঝব যে এই বিষয়গুলো যদি জানতে চাওয়া হয়, কখনো বয়স, কখনো ব্যক্তি, কখনো পেশা, কখনো সময়, কখনো স্থান জানতে চাওয়ার জন্য আমরা নিম্নলিখিত ওয়ার্ড দ্বারা প্রশ্ন করে থাকি। এই জন্য যেমন আমরা এরপরে রয়েছে কি, হোয়ার, স্থান, হাউ, কিভাবে, কত, কেমন, হোয়াই, কেন, কি কারণে, হোয়েস, কোনটি, এইগুলো দ্বারা আমরা ডব্লিউএইচ, অর্থাৎ আমরা ডব্লিউএইচ বলতে এই ওয়ার্ডগুলো দ্বারা প্রশ্ন করা হলে সেইগুলো আমরা বুঝব যে এটা ডব্লিউএইচ দ্বারা প্রশ্ন করা থাকে। যেমন এরপরে আরও কিছু রয়েছে, যেমন হোয়াট টাইম, কত সময়, হোয়াট ক্লাস, কোন শ্রেণী, হোয়াট কাইন্ড অফ নাউন, কোন ধরনের, এইগুলো হচ্ছে। এরপরে হচ্ছে হাউ লং, কত লম্বা, হাউ হাই, কত উঁচু, হাউ ডিপ, কত গভীর, হাউ ফেয়ার, কত দূর, হাউ ওল্ড, কত বয়স, হাউ ওপেন, কতবার, হাউ লং, কত সময় ধরে, হাউ মাস, কত দাম, হাউ ফাস্ট, কত দ্রুত। এরপর রয়েছে হাউ মেনি প্লাস নাউন, সংখ্যা বোঝাতে, হাউ মাস প্লাস নাউন, পরিমাণ বোঝাতে আমরা এই ওয়ার্ডগুলো ব্যবহার করব। এরপরে দেখো, আমরা যেগুলো ব্যবহার করব সেগুলো বিভিন্ন ধরনের সাহায্যকারী ক্রিয়া, যেমন অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ডু, ডিড, ডাজ, শিয়াল, উইল, ক্যান, কুড, উইল, উড, মে, মাইট, হোয়াট টু, অ্যাম গোয়িং টু, ইজ গোয়িং টু, ইত্যাদি দ্বারা। এরপরে জানবো আমরা যে পার্সন পরিবর্তনের নিয়ম। পার্সন ফার্স্ট পার্সন থাকে, সাবজেক্ট যদি ফার্স্ট পার্সন থাকলে সেকেন্ড পার্সন করতে হবে। আই প্লাস উই, মি, আস ইজ ইকাল টু ইউ, অর্থাৎ আই, উই, মি, আস ইত্যাদি থাকলে ইউ ব্যবহার করবো। মাই প্লাস আওয়ার থাকলে ইউর ব্যবহার করব। আমরা চোখ বুঝে এই শব্দগুলো যদি আমরা মুখস্থ করে রাখতে পারি তাহলে আমরা এগুলো নিঃসন্দেহে ব্যবহার করি। যেমন আই অ্যাম, আর ইউ এবং আই ওয়াজ থাকলে ওয়ার ইউ লিখতে হবে। এজন্য আমাদের এই উপরোক্ত ওয়ার্ডগুলো সুন্দরভাবে আমাদের যথেষ্ট করতে হবে, কারণ উপরে ওয়ার্ডগুলোর ভিতরে রয়েছে এর মূলত কিওয়ার্ড, অর্থাৎ এই ডব্লিউএইচ লিখতে গেলে উপরের ওয়ার্ডগুলো অবশ্যই 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 তোমাদেরকে মুখস্থ করে রাখতে হবে। এরপরে আমরা জানতে পারবো, দেখো, আই অ্যাম এ বয়, আমি একজন বালক, এখানে হু আর ইউ আমরা লিখতে পারি। এছাড়া আমাদেরকে দৈনন্দিন জীবনে আমাদের প্রতিটা ক্ষেত্রে প্রশ্ন করার জন্য আমরা এই পার্সন থাকলে, এরপরে দেখো ফার্স্ট পার্সন থাকলে সেকেন্ড পার্সন করতে হয়, এগুলো আমাদের অবশ্যই জেনে নিতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করা যায় তোমাদের এই ওয়ার্ডগুলো মুখস্থ করে ফেলছো। এরপরে ফর্মুলা, আমরা দেখো, আমরা যদি এই কথাগুলো, আমরা এই রুলগুলো আমরা মনে রাখতে পারি, আমরা যে কোনো পরীক্ষায় পাসের ভিতরে
পাস পাবো, এতে কোনো সন্দেহ নেই। কারণ হিসাবে কি যে আমাদের এর বাইরের থেকে কোনো রকম প্রশ্ন আসবে না। এরপর আছে সাবজেক্ট বাদ গেলে ডব্লু ইস গঠন করে, ডব্লু ইস ওয়ার্ড প্লাস বাকি অংশ। দেন কলম্বাস ডিসকভার্ড আমেরিকা, হু ডিসকভার্ড আমেরিকা, অর্থাৎ কলম্বাসের পরিবর্তে আমরা হু লিখে বাকি অংশ লিখি। এরপর দেখো সাবজেক্ট হিসাবে যখন সাবজেক্ট হিসাবে সামন, সামবডি, এভরিওয়ান, এভরিবডি, নো অন, নান, অল, আইদার, নাইদার ইত্যাদি যখন ব্যবহার করা হয়, আমরা আগে দেখেছি যে সমস্ত হাউ মাস, হাউ লং যেগুলো দেখে আসছি। এরপরে দেখো এই যে আমরা যে ওয়ার্ডগুলো বললাম ইত্যাদি থাকলে হু দ্বারা প্রশ্ন করতে হয়। তাহলে সাবজেক্ট হিসাবে সাম ওয়ান, সামবডি, এভরিওয়ান, এভরিবডি, নো ওয়ান, নো বডি, অল, আইদার, নাইদার ইত্যাদি থাকলে হু দিয়ে প্রশ্ন গঠন করতে হয়। হু প্লাস সাহায্যকারী ক্রিয়া, ভার্ব প্লাস নট প্লাস ভার্ব, পার্সন ফর্ম, ভার্ব প্রেজেন্ট ফর্ম প্লাস বাকি অংশ, বাক্যটি হ্যাবদক হলে কোশ্চেন, এভরিবডি উইশেস টু বি হ্যাপি, হু ডাজ নট উইশেস উইশ টু বি হ্যাপি, হু ডাজ নট উইশ টু বি হ্যাপি। আমরা কি ওখানে কি আসছে যে এভরিওয়ান আছে, এভরিওয়ান এভরিওয়ান যখন দ্বারা প্রশ্ন করা হয়েছে আমরা হু ব্যবহার করেছি। এবং কি হু প্লাস সাহায্যকারী প্লাস ভার্ব প্লাস নট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস বাকি অংশ প্লাস বাক্যটি হ্যাবদক হলে, যেমন লেখছি কি এভরিবডি উইশেস টু বি হ্যাপি, এভরিবডি উইশেস টু বি হ্যাপি, হু ডাজ নট উইশ টু বি হ্যাপি, কে সুখী হতে চায় না। অর্থাৎ এখানে যদিও হ্যাবদক কিন্তু হ্যাবদক অর্থে ব্যবহৃত হয়েছে। তাই আমরা প্রশ্নবোধক যে হু ডাজ নট উইশ টু বি হ্যাপি, কে সুখী হতে চায় না, অর্থাৎ প্রশ্নবোধক প্রশ্ন ছুড়ে দেওয়া হয়েছে। তাই আমরা যে এভরিওয়ান, সামান, আইদার, নাইদার, তারপর আছে ওয়াল, এইগুলো দ্বারা প্রশ্ন করলে আমরা কী লিখবো, হু প্লাস সাহায্যকারী ক্রিয়া, ভার্ব প্লাস নট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস বাকি অংশ, অর্থাৎ বাক্যটি হ্যাবদক হলে। আবারও বলছি যে এভরিবডি উইশেস টু বি হ্যাপি, হু ডাজ নট উইশ টু বি হ্যাপি। এরপরে আমরা যে বিষয়গুলো জানতে চাইব সেগুলো হচ্ছে যে হু এরপর আছে সাবজেক্ট ব্যতীত অন্য কোনো অংশ বাদ গেলে। এরপর দেখো আমরা ওখানে আবারও একটু ফিরে আসি যে সামন দ্বারা প্রশ্ন, সামন এই শব্দগুলো সামন দ্বারা প্রশ্ন করলে আমরা কী বলি, হু প্লাস ভার্ব যা থাকতে তাই প্লাস বাকি অংশ প্লাস বাক্যটি না বাধক হলে। এই বাক্যগুলো হচ্ছে যে আমরা হু প্লাস বাকি অংশ, অর্থাৎ এই বিষয়গুলো আমরা নো বডি লাইভস, হু প্লাস ভার্ব প্লাস যা থাকবে তাই বাকি অংশ প্লাস, আমরা হ্যাবাদক বাক্যটি আগে দেখেছি, এবার আছে না বাদক। নো বডি ওখানে দেখো যে আমরা নো বডি ব্যবহার করছি, তাহলে এটা হচ্ছে আগে দেখছি হ্যাবাদক বাক্য হলে, এবার আমরা না বাদক বাক্য থাকলে, অর্থাৎ এই না বাদক বাক্য থাকলে কি হু প্লাস ভার্ব যা থাকতে হবে প্লাস বাকি অংশ প্লাস বাক্যটি না বাদক হলে। নো বডি বিলিভস এ লায়ার, হু বিলিভস এ লায়ার, অর্থাৎ নো বডি আসছে আমরা আর নেগেটিভ এটা করবো না। ডব্লু ইস ওয়ার্ড প্লাস সাহায্যকারী ক্রিয়া, ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মূল ভার্ব প্লাস জিজ্ঞাসা চিহ্ন, যেমন দি বেবি ওয়াজ ক্রাইং ফর ফুড। তাহলে কি বুঝলাম যে সাবজেক্ট ব্যতীত অন্য কোনো অংশ বাদ গেলে হু প্লাস ডব্লু ইস ওয়ার্ড প্লাস সাহায্যকারী ক্রিয়া প্লাস মার প্লাস মূল ভার প্লাস ইন্টারোগেটিভ চিহ্ন, দ্য বেবি ওয়াজ ক্রাইং ফর ফুড, ওয়াই ওয়াজ দ্য বেবি ক্রাইং ফুড। এরপরে দেখো দুটি ডব্লু ইস ওয়ার্ড প্লাস সাহায্যকারী ক্রিয়া ভার দেওয়া থাকলে সাবজেক্ট প্লাস ভার যা আছে তাই বসে, যেমন দ্য বেবি ওয়াজ ক্রাইং ফর ফুড, বাচ্চাটি কিসের জন্য কাঁদছে, শিশুটি কিসের জন্য কাঁদছে,
প্রথম এক বাক্যেই উত্তর হচ্ছে আমাদের যে বেবিটা খাদ্যর জন্য কাঁদছে। এখানে আমরা দেখো, এখানে ইন্ডিকেট দ্য বেবি দেওয়া আছে, এখানে দ্য বেবি ওয়াজ ক্রাইং ফর ফুড। এরপরে দেখো, এরপরে আমরা দেখছি দ্য বেবি ওয়াজ। এখানে বিশ্লেষণটা তোমরা সুন্দরভাবে দেখছো, সেইভাবে তোমরা বিশ্লেষণের মাধ্যমে তোমরা বিশেষায়িত করবে। ডব্লিউ ইজ ওয়াট প্লাস সাহায্যকারী ভার দেওয়া থাকলে ডু ডাজ ডিড বসাতে হবে, প্লাস সাবজেক্ট প্লাস ভার প্লাস প্রেজেন্ট ফর্ম প্লাস জিজ্ঞাসা চিহ্ন। হি কেম হোম স্টার্ডে, সে গতকাল এসেছিল। এখানে দেখো যে ওয়েন ডিড হি কাম হোম, সে বাড়ি কখন এসেছিল। এরপরে দেখো আমরা কিভাবে করছি, ডব্লিউ ইজ ওয়ার্ড প্লাস সাহায্যকারী ক্রিয়া প্লাস ভার দেওয়া না থাকলে ডু ডাজ ডিড বসাতে হবে, ভার সাব প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। হি কেম হোম স্টার্ডে, অ্যান্সার কী হবে, ওয়েন ডিড হি কাম স্টার্ডে। কেমের জন্য কি পাস্ট ফর্ম, তার জন্যই ডিড আসছে। আবার যদি হি কামস হোম টুডে, সে বাড়ি আসছে আজকে, তাহলে আবার এস বা ইয়েস আসলে ডাজ হইতো, কারণ একটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট, একটা হচ্ছে পাস্ট ইনডিফিনাইট। শুধুমাত্র আমরা অর্থাৎ ভার প্লাস ভি টু হইলে কি হবে, ডিড হবে, আবার সাবজেক্ট প্লাস ভার অন হইলে তখন কি বলতে হবে, ডু বা ডাজ ব্যবহার করতে হবে। সেটাই কিন্তু আমরা এখানে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আসলে হয়তো জেনেছো যে এখানে হি কেম হোম স্টার্ডে, এখানে অতীত নির্দেশক শব্দ স্টার্ডে এসছে, আবার ভার টু এসছে। তাহলে আমাদের এখানে প্রশ্ন করছি যেটা সেটাই সঠিক, বাক্যের সাব ভার্ব এর প্রেজেন্ট ফর্ম থাকলে যেটা আমি আগেই বলেছি ডু ডাজ বসাতে হবে, ডাজ কোথায় বসবে, ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত থাকলে, ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত থাকলে ডাজ বসে, আর ভার্ব ওয়ান থাকলে ডু বসে, আর ভার্ব টু থাকলে সেটা ডিড বসে। আমরা এখানে উদাহরণগুলো দেখে নিই, ভার্ব এর সাথে এস বা ইয়েস থাকলে ডাজ বসবে। কোশ্চেন, হি কামস হোম স্টার্ডে, সে গতকাল আসে। অ্যান্সার, হোয়েন ডাজ হি কাম হোম, সে কখন বাড়িতে আসে। এখানে দেখো কামস অর্থাৎ ভার্ব প্লাস এস বা ইয়েস যোগ হয়েছে, তাই আমরা ডাজ বসিয়েছি। আবার এখানে দেখো ডিড কখন বসে, বাক কের ভার্বের সাথে ইডি পাস্ট ফর্ম থাকলে ডিড বসাতে হবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে ইডি হয়, আবার কোনো কোনো ক্ষেত্রে ইডি নাও হতে পারে, সেক্ষেত্রে স্ট্রং ভার্ব অ্যান্ড উইক ভার্বগুলো তোমাদেরকে মুখস্থ করে রাখতে হবে, তাহলে তোমাদের এই জড়তাগুলো কেটে যাবে বলে আশা করা যায়। এখানে দেখো যে হি কেম হোম স্টার্ডে, এখানে ভার্ব টু হয়েছে, আবার ডাব্লিউ এইচ ওয়ার্ডের পরে ডিড হয়েছে, দ্য হোয়েন ডিড হি কাম হোম। আবার ডু কোথায় বসে, ভার প্লাস প্রেজেন্ট ফর্ম থাকলে, কিন্তু ভার্বের সাথে এস বা ইয়েস বা ইডি বা প্রেজেন্ট ফর্ম থাকলে ডু বসাতে হবে, যেমন ই কাম হোম স্টার্ডে, সে গতকাল এখানে আসে। আনসার, এখানে বলে হোয়েন ডু হি কাম হোম, অর্থাৎ কখন সে বাড়িতে আসে। আমরা এই যে আলোচনাগুলো করছি এইটা তোমরা তোমাদের খাতায় লিখে রাখতে পারো। এরপরে দেখো ক্লাস ফাইভের নয় দাগের প্রশ্নগুলো এইভাবে সুন্দর করে তোমাদেরকে ডিটেলস করা হয়েছে, যেগুলো তোমরা প্র্যাকটিস করলে আশা করা যায় তোমাদের এই জড়তাগুলো কেটে যাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো যে তোমাদের বিষয়গুলো সুচারুভাবে জানতে হবে, কেন,
তোমরা যদি জানো তাহলে তোমাদের এই নয় দাগের উত্তরগুলো তোমরা ইজিলি পারবা। এরপরে দেখো, এস অ্যাপোস্ট্রফি এস থাকলে ডব্লু এস হিসাবে হুজ আসে, অ্যাপোস্ট্রফি এস অর্থাৎ এসের আগে যে উপরে একটা কমা পর্যন্ত কমা মতো দেওয়া আছে এটাকে অ্যাপোস্ট্রফি এস বলে। গঠন হুজ প্লাস নাউন প্লাস সাহায্যকারী ক্রিয়া প্লাস ভার প্লাস ভার বন প্লাস বাকি অংশ। কোশ্চেন, আই টুক আজাদ স্পেন, এখানে দেখো আজাদের পরে অ্যাপোস্ট্রফি এস দেওয়া আছে, তাহলে আমরা কি লিখতে পারি? হু স্পেন ডিড ইউ টেক, আই টুক আজাদ পেন, আমি আজাদের পেনটা চেয়েছিলাম। হু স্পেন ডিড ইউ টেক, তুমি কোন ধরনের এটা চেয়েছিলে? এখানে দেখো সুন্দর বা সুচারুভাবে যে আলোচনা কোনো করা হয়েছে, নিঃসন্দেহে তোমাদের এই আলোচনাগুলো অবশ্যই অবশ্যই মনে রাখবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা তোমাদের চলনে বলনে গল্প কথনে এবং স্কুলে প্রতিটি ক্লাসে তোমাদের স্যারদের কাছে, তোমাদের গার্জিয়ানদের কাছে, তোমাদের সহপাঠীদের কাছে কথা বলার জন্য তোমাদের অবশ্যই এই বিষয়গুলো জানতে হবে। তো আজকে আর নয়, ভালো থাকো, সুস্থ থাকো।